যেসব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সেই সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না আর জেহরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাকাতে মাগরিবের প্রথম দুই রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে এই কথা বলবো না তবে সতর্কতামূলক এখানেও পড়ে নেন পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে আমি এইরকমই করার চেষ্টা করি আল্লাহু আলাম যখন এই হুজুরদের আলেমদের এক শ্রেণী পদভ্রষ্ট হয়ে যায় তখন আমি চিন্তা করলাম আলেম মানুষ তারা কোরআন পড়ে আলেম মানুষ তারা হাদিস পড়ে বুখারী পড়ার পরে কেমনে বলে আমিনের হাদিস নেই রাফুল ইদাইনের হাদিস নেই বুকে হাত বাঁধার হাদিস নেই সূরা ফাতিহার হাদিস নেই আবার বুখারী মাথায় নিয়ে বলে আল্লাহর কসম এই বুখারীর ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে কোনো হাদিস নেই বলে না অনেক জায়গায় বলে তো আমি বলি আহ এরকম করে কেন তখন সূরা বাকারার 75 নম্বর আয়াত যখন আমি পড়লাম তখন আমার জটাটা কেটে গেল আসলেই তো এরকম তো একটা দল থাকা লাগবে এরকম তো একটা গোষ্ঠী থাকা লাগবে এরকম তো একটা হুজুরদের দল থাকা লাগবে আলেমদের দল থাকা লাগবে যারা অপব্যাখ্যা করবে যারা গোপন করবে যারা মিথ্যা বলবে এরকম দল তো একটা থাকা লাগবে কেন আল্লাহ তো বলেছেন ভালো কথা আপনি যেহেতু বাপকে মানবেন আপনি যেহেতু দাদাকে মানবেন এইখানে অনেক দাড়ি পাকা মুরব্বি আছেন আচ্ছা আপনারা বলেন তো আপনার দাদার সময়ে ঘরগুলো কিসের ছিল সোনের কিসের ঘর ছিল সোনের ঘর এরকম মাইকের ব্যবস্থা ছিল এত চমৎকার এই মোবাইলগুলো ছিল অ্যান্ড্রয়েড ফোন ছিল আমরা যখন ছোট তখনই তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না বাপ দাদার সময় তো মোবাইলের অস্তিত্বই ছিল না দাদার সময়ে তাই না তারপরে পাখা ফ্যান চালানো হয় এই ফ্যান কি ছিল এই লাইট কি ছিল আলোর ব্যবস্থা ছিল তারা কাঠে আগুন জ্বালিয়ে আলো গ্রহণ করত নতুবা তেলের মাধ্যমে আলো গ্রহণ করত বাতি জ্বালিয়ে কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না তো তুমি যেহেতু বাপ দাদাকে মানো তো তোমাকে বলছি আজকে তোমার বিল্ডিং ভেঙে ফেলো আজকে তোমার পাখা ফ্যান নামিয়ে ফেলো হাত পাখা কেন আজকে লাইটগুলো বন্ধ করো এর বদলে তোমরা বাতি ব্যবহার করো আগুনের বাতি তোমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো চালানো বন্ধ করো কেন বাপদাদা যা করবে তাই তো আগে তোমার বাপদাদা যা করেছে তুমি তাই করো তখন বলে না বাপদাদার সময় তো অ্যাভেলেবেল ছিল না বাপদাদার সময় তো পাওয়া যায় নাই বাপদাদার সময় মোবাইল ছিল না বাপদাদার সময় লাইট ছিল না বাপদাদার সময় এরকম মাইক ছিল না বাপদাদার সময় এরকম অত্যাধুনিক গাড়ি ছিল না উড়োজাহাজ ছিল না অ্যাভেলেবেল ছিল না পাওয়া যায়নি এখন পাওয়া যায় তাই আমরা মানি আমরাও তো তাই বলছি বাপদাদার সময়ে কোরআন সুন্নার চর্চা এত বেশি পাওয়া যায় নাই এখন মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে তাফসির পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় মোবাইলে ইসলামিক আলোচকদের লেকচার শোনা যায় মোবাইলের মাধ্যমে মক্কার সলাত দেখা যায় মোবাইলের মাধ্যমে মদিনার সলাত দেখা যায় তাই তো আমরা বলছি বাপদাদা নয় কোরআন সুন্না মানবো আর মক্কা মদিনাকে ফলো করবো কয় মদিনার খেজুর অনেক চমৎকার মক্কার খেজুর অনেক মজাদার জমজমের পানি অনেক মজাদার মক্কার মদিনার আমল অনেক মজাদার মদিনার নবী অনেক প্রিয় মনটা যদি হইত প্রবাল হাওয়া তাহলে মেঘের ডানে পাঠিয়ে দিতাম মেঘের ডানায় মদিনারই তরে যেতে আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তন এরকম গান তার মানে মনটা সবসময় মদিনায় যেতে চায় মদিনাওয়ালার জন্যে মনটা পাগল পারা মদিনাওয়ালার জন্যে জীবন দিয়ে দিতে পারবো কিন্তু মদিনাওয়ালার মতো করে দুরাকাত সালাত আদায় করতে পারবো না ঠিক নয় কি তাহলে বাপদাদার দোহাই দেওয়া যাবে না এবার আর একটা প্রশ্ন এর সাথেই তাহলে কি এত মানুষ ভুল করে এত মানুষ তারা কিছু বোঝে না এত মানুষ ভুল করে ওই বাপদাদার কথাটাও
মক্কার মুশরিকদের কথা আর এত মানুষ কি ভুল করে এই কথাটাও মক্কার মুশরিকদের কথা কেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তুতি আকসার মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন হে নবী আপনি যদি জমিনে যারা বসবাস করে যারা জমিনে আছে এদের যদি বেশিরভাগ লোকের কথা মতো চলেন বেশিরভাগ লোকের কথা মেনে নেন যারা জমিনে আছে এদের যদি বেশিরভাগ লোককে আপনি মেনে নেন তাদের কথা মেনে নেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাবে কেন তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে তাদের কাছে ধারণা আর অনুমান ছাড়া কিচ্ছু নাই সূরা আনআম 116 নম্বর আয়াত আপনি ওই ছেলেটাকে বলেন তুমি সালাত যে আদায় করো এর প্রমাণ কোথায় সে বলবে আমার হুজুর কিছু বোঝে না এত বড় হুজুর ভুল করেছে আমার হুজুর যা বলেছে আমি তাই করব তার কাছে কি নাই দলিল নাই প্রমাণ নাই আন্দাজে বলবে তাহলে কি অমুক মুফতি সাহেব বোঝে না তাহলে কি তারা কোরআন হাদিস পড়ে নাই মানে সে আন্দাজে কথা বলবে এ কথাই আল্লাহ বলছেন যে তারা অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষকে যদি মানেন তো নবী আপনি গোমরা হবেন আল্লাহ আপনার আল্লাহর পথ থেকে ওরা আপনাকে দূরে সরাবে কেন ওরা অনুমান ভিত্তিক কথা বলে ওরা ধারণাই কথা বলে ওদের কাছে ধারণা ওদের কাছে অনুমান ছাড়া আর কিচ্ছু নাই ওদের কাছে ধারণা আছে ওদের কাছে অনুমান আছে অতএব আপনি ওদের কথা শুনবেন না সূরা আনআম 116 নম্বর আয়াত আল্লাহ নবী বলেছেন বাদা আল ইসলাম গরিবান ওয়াসায়ুদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গরাবা ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় গরিব মানে অল্প সংখ্যক মানুষের মাধ্যমে কিছু সংখ্যক মানুষের মাধ্যমে আবার এই অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলামটা ফেরত যাবে আর এই অল্প সংখ্যক মানুষদের জন্যই তুবা বৃক্ষের সুসংবাদ জান্নাতের সুসংবাদ বলেন তো জান্নাতে বেশি যাবে না কম যাবে অল্প সংখ্যক লোক হেদায়েত প্রাপ্ত হবে না বেশি উম্মতে মুহাম্মদি কয়টা দল হবে ভালো করে বলেন উম্মতে মুহাম্মদির কয়টা দল হবে মোট 73টা কয়টা জাহান্নামে যাবে 72টা জান্নাতে যাবে কয়টা একটা তার মানে হক সব সময় কম থাকে হক যদি একাও হয় আর তার পিছনে যদি কোরআন এবং সুন্নাহ থাকে তাহলে অবশ্যই আমরা হকের অনুসরণ করব বেশিরভাগ মানুষের অনুসরণ করব না তাহলে আমাদের জবাব হয়ে গেল বেশিরভাগ মানুষকে মানব না আমরা হক মানব সে যদি একা হয় তবু এবার আবার প্রশ্ন তাহলে কি আলেমরা কিছু বোঝে না হুজুররা কিছু বোঝে না তাদের জ্ঞান নাই তারা কোরআন হাদিস পড়ে নাই তারা বুখারী পড়ে নাই খালি তুমি একাই বুখারী পড়েছ তুমি একাই কোরআন হাদিস পড়েছ এরকম কথা বলে না বলে আমি আশ্চর্য হই এই কোরআনুল করিম আজীব একটা কিতাব মানুষ যত প্রশ্ন করবে মানুষের মনে যত ধারণা আসতে পারে সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিতে নতুবা বিস্তারিত দিয়ে দিয়েছেন যখন এই হুজুরদের আলেমদের এক শ্রেণী পদভ্রষ্ট হয়ে যায় তখন আমি চিন্তা করলাম আলেম মানুষ তারা কোরআন পড়ে আলেম মানুষ তারা হাদিস পড়ে বুখারী পড়ার পরে কেমনে বলে আমিনের হাদিস নেই রফলিদাইনের হাদিস নেই বুকে হাত বাঁধার হাদিস নেই সূরা ফাতিহার হাদিস নেই আবার বুখারী মাথায় নিয়ে বলে আল্লাহর কসম এই বুখারীর ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে কোনো হাদিস নেই বলে না অনেক জায়গায় বলে তো আমি বলি আহ এরকম করে কেন তখন সূরা বাকারার 75 নম্বর আয়াত যখন আমি পড়লাম তখন আমার জটাটা কেটে গেল আসলেই তো এরকম তো একটা দল থাকা লাগবে এরকম তো একটা গোষ্ঠী থাকা লাগবে এরকম তো একটা হুজুরদের দল থাকা লাগবে আলেমদের দল থাকা লাগবে যারা অপব্যাখ্যা করবে যারা গোপন করবে যারা মিথ্যা বলবে এরকম দল তো একটা থাকা লাগবে কেন আল্লাহ তো বলেছেন
আল্লাহ কি বলেছেন সূরা বাকারা 75 নম্বর আয়াত আপনি এখন খুলেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালু ওয়া হুম ইয়ালামুন তোমরা কি আশা করো তারা তোমাদের কথায় ঈমান আনবে শোনো তাদের মধ্যে একটা দল আছে যারা আল্লাহর বাণী শুনে অতঃপর বোঝে আচ্ছা বলেন তো আল্লাহর বাণী শোনার পরে বোঝে কারা আলেমরা হুজুরেরা মুফতিরা মুহাদ্দিসরা মুফাসসিররা ঠিক না আল্লাহর বাণী শোনার পরে বোঝে এজন্য আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে একটা দল আছে তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা আল্লাহর বাণী শুনে অতঃপর বোঝে বুঝার পরে ওরা বিকৃত করে ওরা উল্টা ব্যাখ্যা করে ওরা অপব্যাখ্যা করে এটা যে অপব্যাখ্যা এটা ওরা জানে দেখেছেন কত স্পষ্ট করে দিলেন আল্লাহ যে একটা গোষ্ঠী থাকবে একটা দল থাকবে যারা গোপন করবে অপব্যাখ্যা করবে কয় বুখারীতে সূরা ফাতিহা পড়তে হবে হাদিস বোঝার একটা যোগ্যতা লাগে হাদিস বুঝতে গেলে হাদিসটা মুহাদ্দিসনে কিরাম যেভাবে বুঝেছে হাদিসটা সাহাবীরা যেভাবে বুঝেছে ওইভাবে হাদিসটা তো বোঝা লাগবে তাই না সাহাবীর মতো হাদিস বোঝা লাগবে না মুহাদ্দিসনে কিরামের মতো হাদিস বোঝা লাগবে না তাহলে সহিহ বুখারী 756 নম্বর হাদিস আপনি যদি সাহাবীর মতো না বোঝেন আপনি যদি মুহাদ্দিসের মতো না বোঝেন এটা বুখারীর হাদিস তাহলে ওই হাদিস ইমাম বুখারী ভালো জানেন আমি ভালো জানি কে ভালো জানে ইমাম বুখারী যিনি লিখেছেন যিনি সংরক্ষণ করেছেন যিনি হাদিস আরেকজনের কাছ থেকে নিয়েছেন সংরক্ষণ করেছেন তিনি তো হাদিস আমার চেয়ে ভালো বুঝবেন তাই না আমি যদি একটা বই লিখি ওই বই সম্পর্কে আপনি ভালো বুঝবেন আমি ভালো বুঝবো কেন আমি লিখেছি তো বুখারী কে ভালো বোঝে ইমাম বুখারী তিনি বলছেন লা সলাতা কোনো সলাত নেই লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যেই ব্যক্তি সলাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই ওই ব্যক্তির সলাত হয় নাই এখানে আপনি বোঝেন নাই ইমাম বুখারী ঠিকই বুঝেছে আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই আপনি বলেন এখানে মুক্তাদি নাই অথচ এইখানে একটা শব্দ আছে মান কি শব্দ মান আরো জোরে বলেন কি মান এটা মনে রাখবেন মান ব্যাপক ব্যাপকতা বোঝাবার জন্য মান ব্যবহার হয় এবার ওই হুজুররা আবার প্রশ্ন করে যখন আমি প্রথম এই হাদিসটা অনুবাদ করেছিলাম তখন একজন আমাকে চ্যালেঞ্জ করেছিল যে সে প্রমাণ করুক মান আল্লাহ বলেছে ব্যাপক আল্লাহর নবী বলেছে ব্যাপক প্রমাণ করুক তখন আমার প্রমাণ করা জানা ছিল না আমি কারো বইতে যারা সলাত নিয়ে বই লিখেছে কারো বইতে পাইনি কোরআন সুন্নাহ গবেষণা করতে করতে হঠাৎ করে পেয়ে গেলাম আহ মান যে ব্যাপক তা তো আল্লাহ বলেছে মান যে ব্যাপক তা তো আল্লাহর নবীও বলেছে কিভাবে সূরা জিন 23 নম্বর আয়াত ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে যে ব্যক্তি বলেন তো এখানে কি আলাদা করা না সবাইকে বলা এখানে কি বলা হয়েছে যে মহিলারা অথবা কি বলা হয়েছে যে পুরুষেরা অথবা কি বলা হয়েছে যে ছোট বাচ্চারা অথবা কি বলা হয়েছে যে বৃদ্ধরা এরকম কোনো কথা আছে কি আছে যেই ব্যক্তি তার মানে সবাই আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে অমান্য করে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন তার মানে সে জাহান্নামে যাবে আর জাহান্নামে সে চিরকাল থাকবে কে যে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে তাহলে অমাই এখানে অমান মান ব্যবহার হলো তার মানে মান যে ব্যাপক তা আল্লাহও বলল ঠিক না আবার যান সূরা তাহা 126 নম্বর আয়াত ফামানি তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা যে ব্যক্তি আমার বর্ণিত পথ অনুসরণ করবে আল্লাহ তাআলা বলছেন আমি যেই পথ নাজিল করেছি এই পথ যেই ব্যক্তি অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না
সে কখনো কষ্টে পতিত হবে না, সে ধ্বংস হবে না, সে পথভ্রষ্ট হবে না, সে গোমরা হবে না, সে কষ্টে পতিত হবে না, তার কোনো কষ্ট হবে না। কে? যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে, যেই ব্যক্তি এখানে ফামান, ফামানের মান, মান ব্যাপক, এ কথা আল্লাহ বললেন। কে বললেন? তাহলে জবাব আসলো না মান যে ব্যাপক, কে বলেছেন? আল্লাহ। এবার যাই, আল্লাহ রসুল বলেছেন কিনা, সহি বুখারি 5063 নম্বর হাদিস, ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি, এখানে কি আলাদা না সবাই, যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফেরাবে সে আমার উম্মতের কেউ না। তার মানে এখানে ফামানের মান ব্যাপক, কে বললেন? আল্লাহর নবী বললেন। আবার ওই হাদিস আপনার জানা, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, যাবে না তারা যারা আবা করলো, আমাকে মানলো না। আবার তিনটা অর্থ, যারা নবীকে মানে না তারা আবা করলো, যারা আল্লাহকে মানে না তারা আবা করলো, যারা আল্লাহর দিন মানে না তারা আবা করলো। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আপনাকে আবার অস্বীকার করলো কে? জান্নাতে যেতে চাইলো না কে? আল্লাহর দিন অস্বীকার করলো কে? এই ব্যক্তি কে? তখন আল্লাহর নবী বললেন, মান আত আনি দাখলাল জান্না, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি, যে ব্যক্তি বলতে একক না সবাই, সবাই। আবার বললেন, ওমান আসনি ফাকদ আবা, আর যারা আমার অবাধ্যতা করবে, আমার কথা শুনবে না, আমি যা বললাম তা মানবে না, তারা আবা করলো, তারা আমাকে অস্বীকার করলো, তারা জান্নাতে যেতে অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না যারা আমাকে মানলো না। সহিহ বুখারী 7280। তাহলে মান যে ব্যাপক, কে কে বললেন? আল্লাহ বললেন। আর কে বললেন? আল্লাহ নবী বললেন। এইটা আগে আমার জানা ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ গবেষণা করতে গিয়ে এইটা জানা হয়ে গেছে যে আল্লাহ মান ব্যাপক বলেছেন, রাসূলও ব্যাপক বলেছেন, এই জন্য ইমাম বুখারীও বুঝেছেন মান ব্যাপক, তাই উনি অধ্যায় কায়েম করেছেন, বাব বুজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফি সলাতি কুল্লাহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়ামা ইউজহার ফিহা ওয়ামা ইউখাফাত। কিরাত পড়া, সুরা ফাতেহা পড়া ওয়াজিব প্রত্যেকের জন্যে, সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক, তার সলাত বাড়িতে হোক অথবা সফরে হোক, তার সলাত জোরের হোক অথবা আস্তের হোক, সব সলাতে ইমাম মুক্তাদি, বাইরে বাড়িতে নফলে সুন্নাতে ফরজে জানা যায় যত প্রকারের সলাত আছে, জোরের হোক আর আস্তের হোক, সব জায়গায় সুরা ফাতেহা সবাই পাঠ করবে। কে বুঝলেন? ইমাম বুখারী বুঝলেন, তাই উনি অধ্যায় কায়েম করলেন। আল্লাহর নবীর সাহাবীরা কি বুঝলেন? আবু হুরায়রাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলিমের 395 নম্বর হাদিস, যেটা ফুয়াদ আব্দুল বাকি আরবি কিতাব অনুযায়ী, আর বাংলা যেটা হাদিস একাডেমি 764 নম্বর হাদিস, আবু হুরায়রা তিনি বললেন, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতে সূরা ফাতেহা পাঠ করেনি, ওই ব্যক্তির সলাত হয়নি। তখন আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পিছনে থাকি তখন, ইমামের পিছনে আসি তখন কি করব? আবু হুরায়রা বললেন, ইকরা বিহা ফি নাফসিক, তখন তুমি মনে মনে পড়ো। বলেন তো, ইমামের পিছনে থাকলে কিভাবে পড়তে হবে? এটা কার ব্যাখ্যা? সাহাবীর ব্যাখ্যা। হাদিস বুঝতে হবে সাহাবীর মাধ্যমে। কার মাধ্যমে? সাহাবীর মাধ্যমে। এবার আপনি বলবেন, এইখানে তো জোরের কথা নাই, চলেন আপনাকে আরেকটা হাদিস দেই। ইয়াজিদ ইবনে শারিক রাহিমাহুল্লাহ বললেন, একদিন আমি উমার ইবনুল খত্তাবকে বললাম যে ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন উমার ইবনুল খত্তাব বললেন, ইকরা বিফাতিহাতিল কিতাব, তুমি যখন ইমামের পিছনে থাকো তখন শুধুমাত্র সূরা ফাতেহা পাঠ করো। কি পাঠ করো? শুধু সূরা ফাতেহা। তখন
ইয়াজিদ ইবনে শারিক বললেন, আমি জিজ্ঞেস করলাম, ওয়া ইন কুনতা আনতা, আপনি যদি ইমাম হন তখন? উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইমাম আপনি তখন আমি কি করব? উমার ইবনুল খাত্তাব বললেন, ওয়া ইন কুনতু আনা, আমি যদি ইমাম হই তবুও, আমি যদি ইমাম হই তবুও, আমি যদি ইমাম হই তবুও তুমি সূরা ফাতিহা পড়বে। এবার ইয়াজিদ ইবনে শারিক আবার প্রশ্ন করলেন, ওয়া ইন জাহারতা, আপনি যদি জোরে কিরাত পাঠ করেন, আপনার সলাতে কিরাতটা জোরে, আপনার সলাতে আওয়াজটা জোরে, তাহলে আমি তখন কি করব? উমার ইবনুল খাত্তাব বললেন, ওয়া ইন জাহাদতু, যদি জোরে কিরাত পাঠ করি তবুও, তবুও তুমি সূরা ফাতিহা পাঠ করবে। দারাকুতনি 1223 নম্বর হাদিস। ও হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয়নি, আল্লাহ আপনাকে জ্ঞান দেয়নি, আল্লাহ আপনাকে বুঝ দেয়নি, তাই আপনি বুঝতে পারেন নাই। ইমাম বুখারী বুঝেছেন, আবু হুরায়রা বুঝেছেন, উমার ইবনুল খাত্তাব বুঝেছেন, তাই ইমামের পিছনে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন। কথা কি বুঝতে পারলেন? তাহলে তিনটা জবাব হলো, এক, বাপদাদার অনুসরণ করা যাবে না, দুই, অধিকাংশ লোককে মানা যাবে না, তিন, হুজুরদের ভিতরে কেউ পদভ্রষ্ট থাকবে যারা কোরআন সুন্নাহ কি করবে, গোপন করবে। আমি আপনাকে সূরা ফাতিহার একটা উদাহরণ দিয়ে বুঝালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি বলছিলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব কি, নসিহা। আপনাদের জন্য নসিহা এক, আমার নিয়ত আছে 16টা বলার। কয়টা? 16টা হাদিস অনুবাদ করার নিয়ত আছে, তবে জানি না কতটুকু অনুবাদ করতে পারবো, কয়টা হাদিস অনুবাদ করতে পারবো। আল্লাহ তাআলা যেন আপনাদের বোঝার তৌফিক দান করেন। এক, আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবি ইয়াউমিল কিয়ামাহ। যেই ব্যক্তি দুনিয়ায় তার কোনো একটা ভাই অথবা আল্লাহর কোনো বান্দার অথবা কোনো ব্যক্তি একটা বিপদে পড়ে গেছে, দুনিয়ার মানুষেরা বিপদে পড়ে না, আপনার ভাইরা বিপদে পড়ে না, বিপদে পড়ে গেছে যে কোনো বিপদ, সে যদি দুনিয়ায় তার আরেকজন ভাইয়ের বিপদ থেকে তাকে রক্ষা করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ যেটা, ওইটা থেকে তাকে রক্ষা করবেন। আপনি যদি মানুষকে বিপদ থেকে বাঁচান, তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। তার মানে আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে বিপদ থেকে বাঁচানো। যদি আপনি এটা করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। সবচেয়ে কঠিন বিপদ কিয়ামতের মাঠে হবে, সেখান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। ওমানি ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দেবে সাহায্য করার মাধ্যমে, যে কোনো অভাব হতে পারে। একজনের খাদ্য নেই, তার কিসের অভাব? খাদ্যের অভাব। একজনের জামা নেই, তার জামার অভাব। একজনের বাড়ি নেই, তার বাড়ির অভাব। একজনের থাকার জায়গা নেই, তার থাকার জায়গার অভাব। একজনের বুদ্ধি নেই, জ্ঞান নেই, তার বুদ্ধির অভাব, জ্ঞানের অভাব। তো যে আরেকজন বান্দাকে সাহায্য করার মাধ্যমে সহজ করে দেবে, তাহলে আল্লাহ তাকে দুইটা জিনিস দান করবেন। কি দান করবেন? তাকে সুখ দান করবেন, তাকে শান্তি দান করবেন। আপনি কি চান না আল্লাহ আমাকে সুখী করুক? আপনি কি চান না আল্লাহ আমাকে শান্তিতে রাখুক? তাহলে আপনি আরেকজন বান্দাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে আপনি সুখ আর শান্তিতে থাকবেন। ওয়ামাং সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মানুষের দোষ গোপন রাখবে, প্রকাশ করবে না, কাউকে জানতে দেবে না। আপনার ভাই একটা দোষ করেছে, আপনার বোন একটা অপরাধ করেছে, আপনার কোনো পরিচিত ব্যক্তি অথবা অজানা ব্যক্তি একটা অপরাধ করেছে, একটা পাপ করেছে, আপনি তা জানতে পারলেন, অতঃপর তা গোপন রাখলেন, কাউকেও জানতে দিলেন না, তাহলে কি হবে? আল্লাহ আপনাকে দুই জগতে দান করবেন। কি দান করবেন? আপনার যত পাপ, আপনার যত অপরাধ, আল্লাহ সব গোপন করে দেবেন।
কেন আপনি আরেকজনের যে দোষ গোপন করেছেন আরেকজনের অপরাধ গোপন করেছেন তাই আল্লাহ আপনার দোষ গোপন করবেন আপনার অপরাধ গোপন করবেন কেন আপনি আরেকজনেরটা গোপন করেছেন আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি কি এই পাপ করেছো হ্যাঁ আল্লাহ আমি তো করে ফেলেছি কি করা যাবে আচ্ছা যাও তুমি তো দুনিয়ায় থাকাকালীন আমার বান্দা যারা ছিল তাদের দোষ গোপন করেছিলে কাউকে জানতে দাওনি তুমি যদি বান্দা হয়ে আরেকজন বান্দার দোষ গোপন করতে পারো আমি তোমার রব হয়ে পারি না যাও তোমার সব দোষ গোপন করলাম কাউকে জানতে দিলাম না তোমাকে ক্ষমা করে দিলাম জান্নাতে চলে যাও কে পাবে যারা আরেকজনের দোষ গোপন করবে আপনার চরিত্র তো নোংরা আপনার চরিত্র তো খারাপ আপনার চরিত্র তো জঘন্য আপনি আরেকজনে কি করে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে আছেন আপনি যে কি করেন আপনার ব্যস্ততা আপনার চিন্তা আপনার কাছে নাই ঠিক কি নয় এরপরে আল্লাহর নবী বললেন আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে আরেকজন বান্দার সাহায্য করে আপনি যদি আল্লাহর সাহায্য পেতে চান তাহলে আরেকজনের সাহায্য করেন এরপরে বললেন ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি হিলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন জায়গায় যায় আল্লাহ তার জন্য জান্নাতের পথ একদম সোজা করে দেয় আপনারা এখানে জ্ঞান অর্জন করার জন্য আসেননি তাহলে আপনাদের জন্য জান্নাতের পথটা সোজা করে দিয়েছেন আল্লাহ যেই জ্ঞান অর্জন করার জন্য যায় যেই ইলম অর্জন করার জন্য যায় ওই ব্যক্তির জন্যই জান্নাতের পথ একদম সোজা করে দেওয়া হয় মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য যায় ইলম অর্জন করার জন্য যায় বাড়ি থেকে বের হয়ে জ্ঞান অর্জন করার জন্য যায় ইলম অর্জন করার জন্য যায় সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত জিহাদে রত থাকে জিহাদ করলে যুদ্ধ করলে যেই নেকি হয় ওই নেকি তাকে দান করে দেওয়া হয় আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسر به النسب جكون الله بنده در اكتا دول الله كنو غر شمبت هاي وطبر الله كتاب تلوات كوري قرآن چرچا كوري جان چرچا كوري تكون تدر اپوري شانتي প্রশান্তি নাজিল হয় আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় মালাইকা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ তাআলা মালাইকার নিকট তাদের উল্লেখ করেন আর যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না আমলে যদি পিছিয়ে যায় বংশমর্যাদা দিয়ে সামনে যেতে পারে না বংশমর্যাদা দিয়ে ক্ষমা পেতে পারে না বংশমর্যাদা দিয়ে মাপ পেতে পারে না যদি তার আমলে সে পিছিয়ে থাকে মুসলিম 2699 মিশকাত 204 নম্বর তাহলে এই একটা নসিহা আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন আমিন নসিহা 2 عن ابي مالك الاشعري رضي الله عنه قال ابو مالك الاشعري رضي الله عنه تني بولين رسول صلى الله عليه وسلم بولتن الطهور شطر الايمان پবিত্রতা হলো ইমানের অর্ধেক তোমরা যদি পবিত্রতা অর্জন করো তাহলে ইমানের অর্ধেক পূর্ণ হয়ে গেল বলেন তো ইমানের অর্ধেক কি পবিত্রতা অনেকেই এই পবিত্রতা বুঝতে পারে নাই অনেক মুহাদ্দিস ব্যাখ্যা করছেন অনেক বক্তা ব্যাখ্যা করছেন যে এই পবিত্রতার অর্থ হলো ওযু করা গোসল করা তায়াম্মুম করা জি না কে আপনাকে বলেছে এই পবিত্রতার অর্থ এটা এখানে ইমানের কথা বলা হয়েছে আত্তুহুরু শাতরুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক তার মানে এর উল্টাটা হবে যেটা ইমানকে ধ্বংস করে ওইটা হবে আর ওইটা থেকে দূরে থাকা তার মানে অন্তরকে পবিত্র করা অন্তরের ভিতরে
কুফর ঠোকানো যাবে না, অন্তরের ভিতরে রিয়া ঠোকানো যাবে না, অন্তরের ভিতরে হিংসা ঠোকানো যাবে না, নিজের আমলের ভিতরে শিরিক ঠোকানো যাবে না। শিরিক থেকে দূরে থাকা, কুফর থেকে দূরে থাকা, রিয়া থেকে দূরে থাকা, লৌকিকতা থেকে দূরে থাকা, অন্তরের যত পাপ আছে সবগুলো থেকে দূরে থাকা, এবং পাশাপাশি ওযু গোসল তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতা হলো ইমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, তোমরা আলহামদুলিল্লাহ বলো। আচ্ছা, আপনারা দিনে কয়বার আলহামদুলিল্লাহ বলেন? আমরা তো জানা নাই, তাই না? আমরা তো এরকম গুণি না। তবে অধিকাংশ মানুষ বেশিরভাগ আলহামদুলিল্লাহ পড়ে না, ঠিক না? হাসি দেয় তবু আলহামদুলিল্লাহ পড়ে না। একটা ভালো কিছু হয়, ভালো কিছু সুযোগ আসে, ভালো সুসংবাদ শোনে, তবু সে আলহামদুলিল্লাহ পড়ে না। অথচ আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। কয়বার? একবার। একবার আলহামদুলিল্লাহ, এর নেকি কত! সাত আসমান জমিন যা কিছু আছে এর মধ্যে এর বাহিরে সব কিছু যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে মনে হবে একটা সরিষা রাখা হয়েছে। তাহলে বলেন তো, এত বড় মিজানের পাল্লা, সেটা কি দিয়ে ভরে যাবে? নেকি দিয়ে। কি বললে? কয়বার? একবার। ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো। কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াবে পরিপূর্ণ করে দেয়। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সবগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত নেকি। ওয়াসসালাতু নূর, সলাত আদায় করো, সলাত হলো নূর। যার সলাত নাই তার কোনো নূর নাই, তার আলো নাই, সে পুলসিরাতে আলো পাবে না, সে পুলসিরাতে নূর পাবে না। কেন? তার সলাত নাই। ওয়া সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। যে দান করে না, যে সাদাকা করে না, তার কোনো দলিল নাই, তার কোনো প্রমাণ নাই। আপনার জমিনের প্রমাণ, আপনার দলিল আপনার আছে। যদি আপনার দলিল থাকে, আপনার ক্ষমতা অনেক বেশি হয়ে যায়, আপনার শক্তি বেড়ে যায়। কেন? এই জমিটা আমার, তাই তো আমার দলিল আছে, শক্তি বেশি না? আর যার দলিল নাই তার শক্তি বেশি না কম? কেন? তার তো দলিল নাই, কোনো শক্তি নাই। ঠিক, কেউ যদি সাদাকা করে, কেউ যদি দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের দলিল দান করবেন। অর্থাৎ সাদাকা হলো দলিল। ওয়াসবরুদ্দিয়াউন, সবর হলো জ্যোতি। সবর কি? ধৈর্য। ধৈর্য কি? অনেকে মনে করে এই ধৈর্যের অর্থ আমাকে কেউ মারলো, আমাকে কেউ আঘাত করলো, আর আমি ধৈর্য ধারণ করলাম, এইটা ধৈর্য না। এইটার নাম ধৈর্য না। সবরের নাম কি? আমি ইচ্ছা করলে সুদ খেতে পারি, আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, আমি ইচ্ছা করলে জিনা করতে পারি, আমি ইচ্ছা করলে নিষেধার দ্রব্য পান করতে পারি, আমি ইচ্ছা করলে হারাম কাজ করতে পারি, কিন্তু আমি তা করব না। এই যে ধৈর্য ধরলাম, এই যে সবর করলাম, এই ধৈর্য, এই সবর, এইটা হলো জ্যোতি। ওয়াল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইক, এবং কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে, তোমার বিপক্ষে। তুমি যদি কোরআন অনুযায়ী চলো, তাহলে কোরআন তোমার পক্ষে, তুমি যদি কোরআন অনুযায়ী না চলো, তাহলে কোরআন তোমার বিপক্ষে। আমরা সবাই জানি আল্লাহ রসুল আমাদের জন্য কি করবেন, আরো জোরে বলেন, কি করবেন? সুপারিশ করবেন, সাফায়াত করবেন, এটা আমরা জানি। কিন্তু আল্লাহর নবী যে মামলা করবেন, এটা বোধহয় অনেকের জানা নাই, ঠিক না? আল্লাহর নবী কি করবেন? মামলা করবেন। ফুরকান খোলেন 30 নম্বর আয়াত। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন নবী বলবেন, রসুল বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে কোরআন আপনার পক্ষে, কোরআন আপনার বিপক্ষে। আর আপনার বিরুদ্ধে মামলা, কোরআনের হক আছে 5-6টা। কোরআনের হক কয়টা?
ছয়টা এর একটাও যদি আদায় করা না হয় তাহলে আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন একটা যদি বাদ দেওয়া হয় ছয়টা কি এক কোরআনের প্রতি ঈমান আনা কোরআনের প্রতি কি করা ঈমান আনা দুই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা তিন যখন বিশুদ্ধ তেলাওয়াত জানলেন তখন ওর বিশুদ্ধ অনুবাদ জানা অর্থ জানা কারণ আল্লাহ কি বলেছেন তা জানতে হবে না চার বিশুদ্ধ তাফসীর জানা ওই আয়াত থেকে বুঝ কি এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চাইলেন কি করতে বললেন এইটা জানা পাঁচ ওই আয়াত অনুযায়ী আমল করা কেন আয়াতটা তো আমলের জন্যে তাই না তাহলে ওই আয়াত অনুযায়ী আমল করা ছয় ওই আয়াত অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া প্রচার করা প্রসার করা এই হচ্ছে ছয়টা কোরআনের হক এর একটাও যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবেন প্রতিটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তখন তার নিজের আত্মাকে ক্রয় করে দেয় বিক্রয় করে দেয় কার কাছে যখন সকালবেলা উঠে পাপ করে নাফরমানিমূলক কাজ করে তখন তার শয়তানের কাছে বিক্রি করে দেয় যখন সকালবেলা উঠে ভালো কাজ করে তখন তা আল্লাহর কাছে তার আত্মাকে বিক্রি করে দেয় তাই তোমরা লক্ষ্য করো তোমার আত্মাকে কার কাছে বিক্রি করলে মুসলিম 223 মিশকাত 281 নসিহাত 3 মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআযস তিনি বললেন আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশরি কালিমাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়াত করলেন তিনি আমাকে বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা খবরদার শিরিক করবা না যদি তোমাকে হত্যা করা হয় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবা না ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এই মূর্তিগুলার পূজা করো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এর পূজা কিভাবে করতে পারি যে কথা বলে না যে লড়তে পারে না যার নাক থেকে মশা মাছি তাড়াতে পারে না নিজের উপকার নিজে করতে পারে না সে ক্ষুধা হতে পারে কি করে এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মূর্তিগুলোকে ভাঙলেন একটার কাঁধের উপরে কুরআন রেখে দিলেন এই পাপের কা এই কাজের কারণে এই কাজ এইটা নমরুদের কাছে খারাপ কাজ মনে হয়েছে তাই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন কে নমরুদ নমরুদের সাথী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন তবু শিরিক করলেন না তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি টুকরা টুকরা করা হয় তোমাকে যদি খণ্ডবিখণ্ড করে দেওয়া হয় তবুও শিরিক করবা না জোরে বলেন ঠিক কিনা শিরিক নিয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন তাই নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই আপনাকে বলছি আল্লাহর নবী বললেন খবরদার শিরিক করবা না ওয়ালা তাউকন্না ওয়ালিদাইক ওয়াইনা মারাকান্তা খুজা মিন আহলিকা মালিক দুই পিতা মাতার অবাধ্যতা করবা না যদি তোমার পিতা মাতা তোমাকে তোমার পরিবার পরিজন সব ছেড়ে দিতে বলে তোমাকে তোমার ধন সম্পত্তি সব ছেড়ে দিতে বলে তুমি সব ছেড়ে দাও তোমার বাবা যদি বলে আমি তোকে ওয়ারিশে সম্পত্তি দিব না যা তাহলে তুমি চলে যাও তোমার বাবা যদি বলে তোর সম্পত্তি আমাকে দিয়ে দে তাহলে তুমি দিয়ে দাও তোমার বাবা যদি বলে তোমার স্ত্রীকে তালাক দাও তোমার মা যদি বলে তোমার স্ত্রীকে তালাক দাও তুমি তা দিয়ে দাও কেন তোমার বাবা মা যা বলবে তুমি তাই শুনবে খবরদার বাবা মার নাফরমানি করবা না হে যুবক ভাই তোমাকে বলছি তোমার বাবা মার সাথে তুমি খারাপ আচরণ করেছ একটা বাইকের জন্য তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করেছ একটা মোবাইলের জন্য একটা ল্যাপটপের জন্য একটা কম্পিউটারের জন্য আরো কোনো আসবাবপত্রের জন্য আরো কোনো জিনিসের জন্য শোনো তোমার বাবা মা তোমার জান্নাত তোমার বাবা মা তোমার জাহান্নাম এবার তোমার অপশন তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তোমার ব্যক্তিগত ব্যাপার খবরদার পিতামাতার নাফরমানি করবেন না ওয়ালা তাতরুকান্না সালাতান
মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ খবরদার ইচ্ছা করে কখনো ফরজ সালাত ছেড়ে দিবা না ফরজ সালাত ইচ্ছা করে ছাড়বা না কারণ যারা ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় আল্লাহর কোনো দায়িত্ব তার উপরে নাই আল্লাহর দ্বীনের কোনো দায়িত্ব তার উপরে নাই আল্লাহর নবীর কোনো দায়িত্ব তার উপরে নাই যে সালাত আদায় করে না আপনারা কি মনে করেন যারা সালাত আদায় করে না তারা মুমিন না কাফের ভালো করে তো বুঝে বলছেন আমার আকীদা আমার বিশ্বাস যারা এক উক্ত সালাত ছেড়ে দেয় তারা কাফের আমি তাদেরকে মুসলমান মনে করি না আপনি আবার বলবেন তোমার আকীদা মানলেই কি আর না মানলেই কি আমি এই আকীদা আমার থেকে নেইনি আমি এই আকীদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি আমি তাবি থেকে নিয়েছি আমি এই বিশ্বাস সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবি থেকে নিয়েছি আপনার কাছে দলিল পেশ করছি সহি মুসলিম 82 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন বাইনার রজুল ওয়া বাইনাল কুফ ওয়া শির তারকু সলা নিশ্চয়ই কোন ব্যক্তি আর কাফের আর মুশরিক এদের ভিতরে পার্থক্য সলাত যারা সলাত আদায় করে তারা মুমিন যারা সলাত আদায় করে না তারা কাফের নতুবা মুশরিক দুটার একটা কে বলেছেন আল্লাহর নবী এবার তুমি কেটে দেবে হাদিস দিয়ে যারা বলে যারা নামাজ পড়ে না তারা ফাসেক তারা একটা দলিল দেয় সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন মুসলিমকে গালিগালাজ করা ফাসেকি এবং মুসলিমকে হত্যা করা কুফরি কই যে মুসলিমকে হত্যা করা কুফরি তাহলে সিফিনের যুদ্ধে যে একজন আরেকজনকে হত্যা করলো সাহাবীরা তাহলে তারা কি কাফের নয় আউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা কাফের হবে কেন তুমি বাক্যই বোঝো নাই এই কুফরের আগে আলিফ লাম নাই তার মানে এটা নির্দিষ্ট কুফর নয় কিন্তু যারা সালাত ত্যাগ করে তাদের ক্ষেত্রে যেই কুফর ব্যবহার করা হয়েছে তার ভিতরে আলিফ আছে তার ভিতরে লাম আছে তার মানে যারা সালাত আদায় করে না তারা নিশ্চিত নিঃসন্দেহে কাফের আলাহাদুল্লাদি বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার আমাদের মধ্যে আর তাদের মধ্যে আমরা যারা সালাত আদায় করি আর তারা যারা সালাত আদায় করে না এদের ভিতরে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া আল্লাহর নবী বললেন চলেন পরবর্তী প্রজন্ম তাবির কাছে যাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন না তিনি কে ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ কাকে বানাতো ওমরকে সেই ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করা হয়েছে ক্ষতবিক্ষত করা হয়েছে ছুরি দিয়ে যখন তিনি ফজরের ফরজ সালাত আদায় করছিলেন কি সালাত আদায় করছিলেন ফজরের ফরজ সালাত আদায় করছিলেন তখন ওই এক রাকাত হয়েছে আর ঘাতক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বিশ যুক্ত ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছে ওমর ইবনুল খাত্তাব পড়ে গেছেন তার জ্ঞান হারিয়ে গেছে এরপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে যখন ওমর ইবনুল খাত্তাবের জ্ঞান ফিরেছে তখন তিনি বললেন না আমার ছেলেরা কোথায় তিনি বললেন না আমার স্ত্রী কোথায় তিনি বললেন না আমার আত্মীয় স্বজন অমুকে কোথায় তমুকে কোথায় তিনি বললেন না অমুক অবস্থা কি তমুক অবস্থা কি তিনি বললেন লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে দেখেছেন ওনার প্রশ্ন কি লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে কারণ উনি তো এক রাকাত পড়েছেন আর এক রাকাত তো পড়তে পারেন নাই কেন তাকে তো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার জ্ঞান হারিয়ে গেছে তখন ওমর ইবনুল খাত্তাবকে বলা হলো হ্যাঁ লোকেরা সালাত আদায় করে নিয়েছে তখন ওমর ইবনুল খাত্তাব নিজেকে বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না আহ উমারের কি হবে আহ উমারের কি হবে যে সালাত আদায় করে না ইসলামে তার কোনো জায়গা নেই ওমর ইবনুল খাত্তাবের এক রাকাত সালাত ছুটে গেছে তাও ইচ্ছাকৃতভাবে নয় ইচ্ছা করে নয় তাই তিনি কুফরের আশঙ্কা করছেন আর আপনি সালাতই আদায় করেন না আপনার ঈমান আছে কাজে আমি নামাজ না বললে কি হবে আমার ঈমান ঠিক আছে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মালামি সাল্লি ফাওয়া কাফিরুন যারা সালাত আদায় করে না তারা কাফের আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মালামি সাল্লি ফালা দিন আলাহু যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন ধর্ম নাই বাইহাকি 6921 নম্বর হাদিস এটা রয়েছে আপনি পরবর্তী প্রজন্ম
তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বললেন كان أصحاب النبي صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركوا كفر غير الصلاة আমরা সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া তার মানে যারা সালাত ছেড়ে দিত তাদেরকে কাফের মনে করত কে আল্লাহর নবী মনে করত আল্লাহর রাসূলের সাহাবীরা মনে করত পরবর্তী প্রজন্ম তাবি মনে করত এ তুমি কোথায় পেলে যারা সালাত আদায় করে না তারা ফাসেক কে তোমাকে এটা শিখালো এই কথা আল্লাহও বলেনি আল্লাহর নবীও বলেনি আল্লাহর নবীর সাহাবী বলেনি তাবি বলেনি তবে তাবি বলেনি মুহাদ্দিসনে কেরাম সবাই অধিকাংশ বলেছেন যারা সালাত আদায় করে না তারা স্পষ্ট কাফির যারা সালাত আদায় করে না তাদের জানাজা পড়া যাবে না জানাজা বললে কয় নাকি হয় দুই কেরাত একটা জানাজার জন্য আর একটা মাটি দেওয়ার জন্য কয় কেরাত হয় দুই কেরাত কিন্তু আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনার গুনাহ হবে খবরদার বেনামাজির জানাজা পড়বেন না ওকে ফেলে দেন কেন ফেলে দিলে দুর্গন্ধ হবে তাই কুকুরকে যেভাবে পুঁতে রাখেন ওইভাবে ওকে পুঁতে রাখেন ও তো বেনামাজি ওকে কুকুরের মতো করে পুঁতে রাখেন কিসের যে বেনামাজি তার কোনো সম্মান নাই তার কোনো জানাজা নাই যে বেনামাজি তার স্ত্রী তালাক সে যদি সালাত স্বামী আদায় করে স্ত্রী না করে তাহলে তালাক যদি স্ত্রী আদায় করে স্বামী আদায় না করে তাহলে বিবাহ বিচ্ছিন্ন তালাক সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তালাক হয়ে যায় যারা সালাত আদায় করে না তারা যদি কোনো পশু জবে করে গরু জবে করে মুরগি জবে করে ওইটা খাওয়া হারাম খবরদার বাজারে মুরগি কেনার আগে সাবধান হবেন খবরদার তাকে দিয়ে জবে করাবেন না আগে জানবেন ও সালাত আদায় করে কিনা যদি সালাত আদায় করে তাহলে তাক দিয়ে জবে করবেন ওই মুরগির গোশত খাওয়া আপনার জন্য হালাল আর সে যদি সালাত আদায় না করে তাহলে ওই মুরগির গোশত ওই গরুর গোশত আপনার জন্য খাওয়া হালাল নয় আপনার জন্য হারাম আপনারা সালাত আদায় করবেন তো সবাই দুই হাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর হে আল্লাহ আমরা সালাত ত্যাগ করব না হাত নামান আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং বেনামাজি থেকে রক্ষা করুন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন আমিন ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা খবরদার নিশাদার দ্রব্য পান করবা না কারণ এটা সমস্ত অশ্লীলতার মূল বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো নিশাদার দ্রব্য পান করব না কয় এগুলো নেশা হয় না আমি তো কত বিড়ি খাই আমার তো নেশা হয় না আমি তো কত জর্দা খাই আমার তো নেশা হয় না তাহলে ওকে এক কয়টা জর্দা খাইয়ে দেন কারণ হাদিসে আছে যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় ওর অল্পটাই মত তাহলে জর্দা খেয়ে যদি ওর বিবেক ক্ষতি হয় তাহলে ওটা মত আর যদি বিবেক ক্ষতি না হয় তাহলে ওর জন্য অনুমতি আছে তুমি খাও ঠিক না আমার বাস্তব একটা কাহিনী আপনাকে বলি এই তামাক পাতা নিয়ে যা দিয়ে জর্দা তৈরি হয় যা দিয়ে বিড়ি তৈরি হয় সিগারেট তৈরি হয় গুল তৈরি হয় আমার বাবার সাথে আমি কাজ করতে গিয়েছিলাম যখন মাদ্রাসার ছুটি পেতাম 10 দিন 15 দিন তখন আব্বার সাথে কাজ করতে যেতাম তো মানিকগঞ্জের গোলাইডাঙ্গা নামক এক এলাকায় কাজ করতে গেছি ওই এলাকায় আমার আর আমার আব্বার কাজ পড়েছে তামাক খেতে কে খেতে তামাক খেতে তো তামাক খেতে যখন কাজ করতে গেলাম প্রথমে অবাক হলাম কেন তামাক খেতে কোনো বাউন্ডারি নাই কোনো বেড়া নাই আপনারা দেখেছেন তামাক খেতে বেড়া তামাক খেত দেখেছেন কেউ বেড়া আছে নাই বাউন্ডারি নাই তো আমি আব্বাকে বললাম আব্বা বাউন্ডারি নাই কেন বেড়া নাই কেন ওই দেখো সরিষার খেতে কত সুন্দর বেড়া এই খেতে বেড়া নাই কেন আব্বা বললেন এই খেতে বেড়া দিতে হয় না কেন ছাগলেও খায় না গরুতেও খায় না পোকাতেও খায় না কোনো প্রাণীতেও খায় না তাই বেড়াও লাগে না আমি 10 দিন কাজ করেছি তামাক খেতে পাতা ভেঙেছি একদিন একটা পোকা দেখি নাই একটা ইঁদুর দেখি নাই একটা প্রাণী দেখি নাই একটা পাখি দেখি নাই একটা কুত্তা না কুত্তা একদিন দেখেছিলাম দেখেছি শিশু করতেছে শিশু বোঝেন প্রস্রাব করতেছে দাঁড়িয়ে ওইটা করতে দেখেছি তাছাড়া ওকে ভিতরে ঢুকতে দেখি নাই ছাগলকে খেতে দেখি নাই গরুকে খেতে দেখি নাই তাহলে বলেন যারা খায় ওরা কিসের মতো ছাগলের মতো বলছে দেখছেন ছাগলের অপমান হলো না কেন ছাগল তো তা খায় না গরু বলবে
আমি খাই না অথচ বলল গরুর মতো কেন গরু তো খায় না ছাগল খায় না যারা বিড়ি সিগারেট গুল জর্দা তামাক এগুলো প্রাণ পান করে এগুলো খায় তারা উলাইকা কাল আনাম চতুষ্পদ জন্তুর মতো না বালহুম আদল এর চেয়ে খারাপ তারা ছাগল তারা গরু তারা কুত্তা তারা শৃগাল তারা শূকর যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ এরা প্রথমেই একজন হিরোইন খোর হয় না প্রথমে কি খায় আর বন্ধুর সাথে এক টান সিগারেট খায় তারপরে কয়েকদিন পরে আরো দুই টান খায় তারপরে আবার একটু বাড়ায় তারপরে আরেকটু বাড়ায় তারপরে নিজে কিনে খাওয়া শুরু করে তারপরে সিগারেটের ভিতরে যা আছে ওই মশলা ফেলে দিয়ে গাঁজা ভরে তারপরে খায় তারপরে ওই আবার ট্যাবলেট খায় তারপরে হিরোইন খায় তারপরে ফেন্সিডিল খায় তারপরে মদ খায় তারপরে আটা খায় তারপরে ও মাতাল হয় আর নারীদেরকে ধর্ষণ করে কেন আগে ও মাতাল এমনিতে হয় না এই নিশাদার দ্রব্য বিড়ি সিগারেটের মাধ্যমে ও আস্তে আস্তে উঁচু পর্যায়ে চলে যায় খবরদার নিশাদার দ্রব্য পান করবেন না একথা আল্লাহর নবী বললে ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ আল্লাহু আকবার 12টা বেজে গেছে খবরদার আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না কারণ তাতে আল্লাহর ক্রোধ বেড়ে যায় ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ জাহাবাইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন আনতা ফীহিম ফাসবুত খবরদার জিহাদের ময়দান থেকে কখনো পালাবা না খবরদার মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না ও আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক তুমি নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে কিপটামি করে কষ্ট দিবা না পরিবারের জন্য খরচ করবে এখন কিপটামি করে অনেকে বাবা কিপটামি করে কেপটা সন্তানের জন্য ঠিকমতো ব্যয় করে না স্ত্রীর জন্য ঠিকমতো ব্যয় করে না সন্তানকে উচ্চ শিক্ষার জন্য টাকা ব্যয় করবে এমনটা করতে পারে না এর জন্য আল্লাহ নবী বললেন খবরদার সন্তান পরিবার পরিজনের জন্য ব্যয় করবে কিপটামি করে তাদের কষ্ট দিবা না ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবা এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে ওয়াখিহুম ফিল্লা ওয়াখিফহুম ফিল্লা এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাবে কয়টা কথা বললেন দশটা এক শিরিক করবা না তোমাকে হত্যা করা হলে আগুনে জ্বালিয়ে দিলেও না দুই পিতামাতার অবাধ্যতা করবা না তিন তোমরা কখনোই ফরজ সালাত ত্যাগ করবা না চার তোমরা কখনো আল্লাহর নাফরমানি তোমরা নিষেধা দ্রব্য পান করবা না পাঁচ তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না ছয় তোমরা জিহাদ থেকে পালাবা না সাত তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না আট তোমার পরিবারের জন্য খরচ করবে কিপটামি করে কষ্ট দিবা না নয় তাদের জন্য তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে দশ তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে মুসনাদে আহমদ 21570 মিশকাতের 61 নম্বর হাদিস আমি বলেছিলাম 16টা হাদিস অনুবাদ করব কিন্তু তিনটা হাদিস বোঝাতে গিয়েই আমার সময় শেষ হয়ে গেছে 12টা বেজে গেছে এর জন্য আর হাদিস অনুবাদ করতে চাচ্ছি না শেষ করে দিতে চাচ্ছি আল্লাহ তাআলা যেন আপনাদের উপরে রহমত নাজির করেন বসেন দোয়াটা পড়ে যান গোনাটা মাপ না নিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন এটা কি ঠিক হলো ওই বাক্যটা মনে নাই আমি তো শেষ করে দিব বলে দিয়েছি শেষ করে দিব বলার সাথে সাথে ওঠেন কেন আগে দোয়া পড়েন তারপরে আপনি যাবেন মজলিস শেষের দোয়া পড়ে যাবেন মা বোনেরা এসেছে তাদের পর্দা নিয়ে অনেক কথা বলার প্রয়োজন আমরা বলতে পারিনি সময়ে কারণ নসিয়ার ভিতরে হাদিসগুলো ছিল আমরা সিরিয়ালে ততটুক যেতে পারিনি আরও অনেক কথা বলা ছিল পরিপূর্ণ আলোচনা করা হলো না যতটুকু হলো আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করে মা বোনদের জন্য পর্দার জন্য একটা কথা বলি কয়টা কথা একটা কথা ওই নানি আর নাতনির একটা কিচ্ছা আমি মাঝে মধ্যে বলি আপনারা নেটে শুনেছেন না আবার একটু বলি তাই না নানি আর নাতনি নানি খুব পর্দাশীল খুব পর্দাশীল তো নাতনিকে ওই গোসলখানায় পুকুরে একটু খোলামেলাভাবে গোসল করতেছে আর নাতনিকে বলেছে লোক আসলে আমাকে বলিস কেন আমি পর্দা করব তো নাতনি উপরে দাঁড়িয়ে আছে এরপরে দেখে একটা লোক আসতেছে তখন সে বলতেছে ও নানি লোক এসেছে লোক এসেছে নানি তাড়াতাড়ি কাপড় টাপড় জড়িয়ে পুকুর থেকে উঠে দেখে লোক আর কেউ না দুধওয়ালা কে দুধওয়ালা তখন নানি রেগে গেছে নাতনিকে বলতেছে তুই লোক চিনিস না ও আমাদের বাড়িতে দুধ দেয় ও আবার লোক হলো ও না লোক আসলে বলিস তাহলে কে লোক না দুধওয়ালা লোক না নানি আবার পুকুরে নেমেছে এরপরে পুকুরে আবার সাবান সাবান লাগিয়ে খোলামেলা গোসল করছে গোসল তো হয় নাই এবার নাতনি আবার ডাকতেছে ও নানি এবার কিন্তু লোক এসেছে এবার কিন্তু লোক এসেছে মানে এবার আর তোমার কেউ না এবার লোকই এসেছে নানি তাড়াতাড়ি করে উঠে দেখে একটু পর্দার আড়াল দিয়ে যে
এ তো চুরিওয়ালা নাতনির উপরে আবার খেপে গেছে, তুই একে চিনিস না, আমাদের বাড়িতে চুরি দেয়। আরে এ তো লোক না, লোক আসলে বলিস। তাহলে বলেন তো লোক কে না? দুধওয়ালা লোক না, চুরিওয়ালা লোক না। নানি আবার গোসল করতে নেমেছে, নাতনি দাঁড়িয়ে আছে, এবার দেখে হুজুর আসতেছে। কে আসতেছে? নাতনি আর বলতেছে না, ভাবতেছে কি বলবো। যদি নানিকে বলি, নানি যদি আবার বলে এনা আমাদের মসজিদের ইমাম, তুই চিনিস না, আবার নাতনি ভাবতেছে ও পুরুষ মানুষ মনে হয় লোক না, তাহলে এর কথা বলা যাবে না। আর কিছু বলে নাই তো। হুজুর যখন গোসলখানার সামনে গেছে, দেখে একজন বৃদ্ধা গোসল করতেছে, তখন গলায় খেয়র দিয়েছে। তো নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে নাতনির এগালে একটা, ওগালে একটা, কষে কষে দুইটা চর মেরেছে। নাতনি কান্দতেছে আর বলতেছে মারলে কেন? নানি বলতেছে তোকে বলি নাই, লোক আসলে বলবি, লোক এসেছে এখনই বলসি নাই। তাহলে বলেন তো লোক কে? হুজুর। চুরিওয়ালা লোক না, দুধওয়ালা লোক না, হুজুর কে? হুজুর হলো লোক। আমাদের মা বোনদের এই অবস্থা, কয় ও না আমার খালাতো ভাই, ওর কাছে আবার পর্দা করা লাগবে। কেন আমার স্বাস্থ্য ভাই, ও না আমার ভুয়তো ভাই, ও না আমার দেওর, ও না আমারই ছোট ভাই, আমারই দেওর, আমারই দেবর, আমারই ছোট ভাই, ওর কাছে আবার পর্দা করা লাগবে। দেখবেন কারো কাছে পর্দা করবে না, ভাইয়ের কাছে পর্দা করবে না, স্বাস্থ্য ভাইয়ের কাছে, খালাতো ভাইয়ের কাছে, ভুয়তো ভাইয়ের কাছে, কোনো পুরুষের সামনে পর্দা করবে না, এমনকি দেওরের সামনে পর্দা করবে না, ফাসুরের সামনে পর্দা করবে না, হুজুর গেলে লজ্জাবতী হয়ে যাবে। মানে এর মতো পর্দাশীল আর কেউ নাই। তার মানে লোককে হুজুররা লোক, আর বাকিরা মনে হয় লোক না। তাহলে মা বোনেরা এইরকম পর্দা করিয়েন না, পর্দা করলে একমাত্র সত্যিকারের পর্দা করবেন, কাউকে দেখা দেওয়া যাবে না, না খালাতো ভাই, না ফুয়তো ভাই, না স্বাস্থ্য ভাই, না দেবর, না ভাসুর, কারোর সাথে দেখা যাবে না। দেবরের সাথে দেখা করার চাইতে মরে যাওয়াও ভালো, এ কথা আল্লাহর নবী বলেছেন। খবরদার, আপনারা বেপর্দায় থাকবেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামিল আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে সেই মুসিবত থেকে আমাদেরকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নেন, আমাদের দিলটাকে আপনার দিনের দিকে একনিষ্ঠ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা যে দান করেছি ওই দানকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করে নেন, এই পুরুষদেরকে কবুল করে নেন, মহিলারা যারা পর্দার আড়ালে মা বোনদের তাদেরকে কবুল করে নেন, এই এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তাই তাই দান করেন, আমাদের জন্য যা যাওয়া কল্যাণকর তা থেকে হেফাজত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।